বুঝেছো দেখ ডাক্তারটা আসছে। লোকটাকে দেখে কেউ বলবে ভুল চিকিৎসা করে একটা জলজ্যান্ত মানুষকে মেরে ফেলেছে? আরে আজকালকার ডাক্তারগুলো পয়সা ছাড়া কিছুই চেনে না। উরে বাবা রে বাবা রে বাবা রে, প্রত্যেক দিন এই অফিসে যাবার সময় তাড়াহুড়ো না, আমি আর পারি না। ইস, আজও দেরি হয়ে গেল দেখ। সেই এখন মিনিবাসের জন্য এক ঘন্টা লাইন দাও, তারপর আবার বসার জায়গা নিয়ে ঝামেলা। উফ, কিন্তু তুই তৈরি হোসনি এখনো? আমি আমার আবার কিসের তাড়া মা? ওমা, আজ তো নক্ষত্র কেসটা উঠবে না কোর্টে। কি হলো, চুপ করে আছিস কেন? যাবি না? কি হবে গিয়ে? কি হবে গিয়ে মানে? কেসে কি রায় হবে তা তো সবার জানা আছে। শোনো কথা, কেসটা শুরুই হলো না তুই রায় জেনে গেলি? আর তাছাড়া রায় যাই হোক না কেন, তুই ওর পাশে গিয়ে দাঁড়ালে তোর মানুষ একটু ভরসা পাবে, বুঝবে যে একজন আপনজন পাশে আছে। আপনজন সে কি আমাকে আর কোনোদিন তার আপনজন বলে ভাবতে পারবে না? কি রে, কিছু বলছিস না তো? কি না, তুই কোর্টে যাবি না কেন? আশ্চর্য! আচ্ছা, আমি গেলে কি জজ সাহেব তার রায় বদলে দেবে? কি উল্টোপাল্টা কথা বলিস না, আমার এই ধরনের কথাবার্তা একটু ভালো লাগে না। তুমি যেমন প্রশ্ন করো সেরকম তো উত্তর হবে মা। কেন, তোকে আমি কি খারাপ প্রশ্নটা করেছি? তোকে তো সেদিন আমি পই পই করে বললাম তুই যা গিয়ে ক্ষমা টমা চেয়ে ব্যাপারটা মিটিয়ে নে। ছেলেটা একা একা সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট পোহাচ্ছে বল দেখিনি, তুই কাছে গিয়ে দাঁড়ালে তো একটুখানি ভরসা পেত? তা না, তুই কোনো কথাই শুনলি না, এখন গিয়ে দাঁড়ালে তো একটা সুরাহা হয়। আমি যাই কি না যাই তাতে ওর কিছু এসে যায় না মা, কেসে যা হবার তাই হবে। তাহলে থাক, ঘরে করে মুখ লুকিয়ে কাঁদ, আমাকে কোনো কথা বলতে আসবি না, সবসময় নিজের গুণই আছে। তুমি ভেবো না মা, আমি খুব তাড়াতাড়ি আমার হাতে তীরের ব্যবস্থা করে নেব। দেবাংশু কাকুর চাকরির অফারটা তো আছেই, আমি কদিন ভাববার টাইম নিয়েছিলাম। আমি কনফার্ম করে দেবো, আমি চাকরিটা